বিএনপি রেলের দক্ষ কর্মীদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসর দেয়ায় বর্তমানে সংকট দেখা দিয়েছে। 2800 পদের বিপরীতে 800 কর্মী দিয়ে কাজ করতে হচ্ছে বলে জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম। শনিবার রাতে নীলফামারীর সৈয়দপুর রেল কারখানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। রেলমন্ত্রী বলেন, বিদেশ থেকে ট্রেনের বগি আমদানি হলেও রেলের কারখানায় বগি তৈরি ও ইঞ্জিন মেরামত হচ্ছে। স্বল্প কর্মী নিয়েও রেল সস্তায় যাত্রী সেবাও দিয়ে যাচ্ছে। যে বিএনপির আমলে রেলকে গোল্ডেন হ্যান্ডশেক করে দক্ষ লোকগুলো বিদায় করে দিয়ে এবং অনেক জায়গা থেকে যে রেল লাইনগুলো নতুন নতুন লাইন আমরা স্থাপন করেছিলাম সেগুলো তুলে বিক্রি করে দিয়েছে। যেখানে আমাদের 2800 লোক দরকার সেখানে আমাদের 800 লোক দিয়ে কাজ চালাতে হচ্ছে। অনেক যন্ত্রপাতি পড়ে আছে সেগুলো ব্যবহার করা যাচ্ছে না, এই সমস্ত কারণে কিন্তু আমরা পিছিয়ে আছি।